তো বন্ধুরা, বারবারসের সিরিজটি নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। সিরিজটির আমি প্রায় 28টির মতো এপিসোড দেখেছি। প্রথমত, আমি হিস্ট্রি রিলেটেড মুভি সিরিজ দেখতে বেশি পছন্দ করি, আর আরেকটি কারণ ছিল এঙ্গেন আলতানের অভিনয়। আমি খুব কিউরিয়াস ছিলাম যে দিরিলিশ আর তুরুলের পর এঙ্গেন আলতানকে আরেকটি সিরিজে কেমন মানাবে তা দেখতে। বাট রিসেন্টলি আমি বারবারসের সিরিজটি দেখা বন্ধ করে দিয়েছি। এই ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটি শেয়ার করব যে কেন এই সিরিজটি আমার কাছে ভালো লাগেনি, এবং সিরিজের স্টোরিতে কিছু বড় বড় ভুল যেটি জানার পর হয়তো আপনি অনেক অবাক হবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বারবারসের সিরিজের স্টার্টিংটা কিন্তু অনেক জোশ ছিল। চার ভাইয়ের একে অপরের থেকে আলাদা থাকা এবং একটি ইনসিডেন্টে তাদের পুরো জীবন চেঞ্জ হয়ে যাওয়া নিয়ে কাহিনিটি শুরু হয়েছিল। সেই সময়ে পিয়েত্র এবং আন্তোয়ানকেও অনেক দারুণভাবে ফুটে তোলা হয়েছিল। আপনার মনে আছে কি না যে শুরুর দিকে পিয়েত্রকে একটি মাইন্ড রিডিং ভিলেন হিসেবে দেখানো হয়েছিল। লোকটা সহজেই অন্যদের সাথে মিশে যেত এবং সেখান থেকে তার স্বার্থ উদ্ধার করে আনত। সিরিজে পিয়েত্রের সাথে আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয়েছিল, তা হলো দিয়েগো। দিয়েগোর সাথে পিয়েত্র অনেক ছোটোবেলা থেকে সম্পর্ক তা মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়েছে, যেটি আমার কাছে ভালো লেগেছিল। তবে যেভাবে দিয়েগো এবং পিয়েত্র বন্ধুত্ব দেখানো হয়েছিল, সেভাবে দিয়েগোকে সিরিজে ইম্পর্টেন্স দেওয়া হয়নি। কেমন জানি জোর করেই তার ক্যারেক্টারটিকে শেষ করে ফেলা হয়েছে। এরকমটি ঘটেছে জায়নেব এবং হামজার সাথেও। জায়নেবের ক্যারেক্টারটিও কিন্তু শুরু থেকে অনেক ভালোভাবে ডেভেলপ করা হয়েছিল, কিন্তু হুটহাট তাদেরকে সিরিজ থেকে যে লজিকে বাদ দেওয়া হয়েছিল তা আমার মোটেও পছন্দ হয়নি। আরেকটি ক্যারেক্টারের কথা কি আপনাদের মনে আছে? ওই তো সে জাহাজের ইঞ্জিনিয়ার ইবি মোহাম্মদ, যাকে বাঁচানোর জন্য কত কি না করা হলো। খ্রিস্টানরা তাকে কিডন্যাপ করার জন্য উঠে পড়ে লেগেছিল, বাট এরপর তার ক্যারেক্টারটিকে একদম শেষই করে ফেলা হলো। অর্থাৎ লোকটি কেন এত ইম্পর্টেন্ট ছিল আমি সেটাই কানেক্ট করতে পারিনি। আর সবচেয়ে খারাপ লেগেছে এটি নিয়ে যে বইটি উদ্ধার করার জন্য 15-20 এপিসোড পার করে দিল, সেই বইটি পাওয়ার পর ওটি নিয়ে আর কিছুই দেখানো হলো না। যেই বইটি পাওয়ার জন্য খ্রিস্টানরা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, যেটি রক্ষা করতে এতগুলো মুসলিম নিজেদের জীবন দিয়েছে, শেষে বইটি উদ্ধার হলো ঠিকই, কিন্তু কিসের রহস্য সলভ হলো এতদিন ধরে সেটাই তো বলা হলো না সিরিজে। আমার কাছে কিছু জিনিস খুব ডিস্টার্বিং লেগেছে, যে হুমা খাতুন এবং ফিরোজা খাতুনের ঝগড়া। কিছু হলেই তারা দুজন একে অপরের পিছনে লেগে যায়, এবং তাদের কনভারসেশনগুলো থেকেও বোঝা যায় যে তাদেরকে জোর করে সিরিজে রাখা হয়েছে এবং 2.5 ঘন্টার এপিসোড কমপ্লিট করা হচ্ছে। আবার যখন আমির কারাবাইয়ের মৃত্যুর পর সিরিজের প্লট মিডিলেতে শিফট হলো, তখন ইস্কেন্দ্রিয়ার সব ক্যারেক্টারকে মিডিলেতে শিফট করা হলো, যেটির প্রয়োজন আমার কাছে মনে হয়নি। প্রত্যেক লড়াইয়ে একবার ভিলেনের সাইড থেকে আক্রমণ আসবে, উরুজ প্রতিশোধ নিতে যাবে, ভিলেন পালিয়ে যাবে, নতুন করে ফাঁদ তৈরি হবে, সব মিলিয়ে কাহিনিটিও অনেকটা প্রেডিক্টেবল হয়ে পড়েছিল। সিরিজটি একদম পারফেক্টভাবে শুরু হলেও 15টি এপিসোডের পর থেকে আমার কাছে মনে হয়েছে যে সিরিজটিকে এমনি এমনি বড় করা হচ্ছে। শুরুর প্রতিটি এপিসোডে আলাদা একটা সাসপেন্স থাকতো, যে পরের এপিসোডে কী হবে তা জানার জন্য পুরো সপ্তাহে আমি ট্রেলার আর এপিসোডের অপেক্ষায় থাকতাম। বাট রিসেন্টলি আমি সিরিজটি দেখার ইন্টারেস্টটি হারিয়ে ফেলেছি। তবে এই না যে আমি সিরিজটিকে খারাপ বলছি, এটা জাস্ট আমার কাছে খারাপ লেগেছে, আপনার কাছে ভালোও লাগতে পারে। সিরিজের কিছু কিছু বিষয় যা আমার অনেক ভালো লেগেছিল, যেমন কিছু ঐতিহাসিক অটোমান সুলতানদের ইতিহাস বলা, শুরুর কিছু এপিসোডগুলোতে জাহাজে জাহাজে লড়াই, পিরিরেইসকে সিরিজে আনা এবং পিয়েত্র মারিয়ার সম্পর্ক, কিছু অ্যাকশন সিকোয়েন্সও আমার অনেক ভালো লেগেছিল। এই ভিডিওটি করার পর জানি অনেকে হয়তো আমাকে গালি দিবেন, তাদেরকে বলি যে এটি আমার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেছি, আমার কাছে এটি ভালো লাগেনি। তার মানে আমি সিরিজটিকে খারাপ বলছি না। জানি ইসলামিক ইতিহাস নিয়ে কেউ সিরিজ বানানোর সাহস খুব একটা পায় না। বারবারসলার টিম অনেক বিনোদনের সাথে দর্শকদের অটোমান ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করছে, যেটি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। তবে কিছু কিছু দিক যেটি আমার কাছে ঠিক মনে হয়নি তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সিরিজটি নিয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে আসলে কই ছিলেন এতদিন, সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।